সম্মানিত উপস্থিতি, আমরা সালাদ বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করি, আর এই সালাদ বিষয়ে আলোচনার এখন যে বিষয়টা লই আমাদের সামনে আমরা আলোচনা করবো সেটা হইল গিয়া সালাতো ফিটরে সোজা করা বা খমররে সোজা করা। আমরা অনেক সময় দেখি যে যারা সালাত আদায় করেন, অনেক ইয়াং ম্যানরে দেখা যায় যান অন্য কোনো সমস্যা নাই, ফিজিক্যাল কোনো প্রবলেম নাই, কিন্তু তাই যখন রুকু করেন, রুকু করতে দেখা যায় যে বুড়া মানুষেরলাখান রুকু করা, মানে রুকুটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন রুকুওয়ালা হইত যে ফিট এবং মাথা সোজা হইত, দেখা যায় যে গুজা হইয়া মাথারে একটু নোয়াইয়া দিছেন, এই ফিটটা উঁচা হইয়াও রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে হাফ রুকু করছেন, রুকু ফুরামতে গেছেন না, রুকু কেদা করছেন। আবার অনেক সময় দেখা যায় যে রুকু থেকে উঠিয়া ঠিক মতো না দাঁড়াইয়া অর্ধেক দাঁড়াইয়া আবার গেছেন গিয়া। অনেক সময় অনেক মুসল্লি হলে দেখা যায় ইমাম সাহেবে যখন ফুরা খাড়া হয়েছেন, মুসল্লি দেখা যায় তাই অর্ধেক চেড়া হইয়া তাই হন থেকে যাওয়ার লাগি প্রিপারেশন লইরা। তো এই যে রুকু এবং সেজদার ক্ষেত্রে বা দাঁড়ানির ক্ষেত্রে সালাতো উঠা বসার ক্ষেত্রে যে দুই সেজদার মাঝখানো সঠিক সুন্দর করিয়া কিতা করতে হইব, ইতমিনানোর সাথে বইতে হইব, দুই রুকু থেকে উঠিয়া ইতমিনানোর সাথে কৌমার মাঝে আপনি দাঁড়াইতে হইব, যে এই বিষয়গুলা আমরা রুকু করার সময় সেজদা করার সময় যে যথাযথভাবে যেন আমরা সেজদা করি রুকু করি, কারণ রুকু এবং সেজদা এগুলোই লগিয়া সালাতোর রুকন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর একদিন মসজিদে বই রয়েছেন, এই সময় একজন ব্যক্তি আইছেন সালাত আদায় করিয়া, আয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও তুমি সালাত আদায় করো, তুমি তো সালাত আদায় করছোই না। রাসূলে কইছেন না যে তোমার সালাত হইছে না, কইছেন যে ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোই নাই। এতে হবো এইভাবে তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন ফিরাইয়া দিছেন তখন তাই নটিয়া কইছেন যে আমি তো জানি না এর থেকে বালা করিয়া, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাহলে তালিম দিছেন, আর তালিমের মাঝে কেটে দিছেন যে রুকু তুমি ধীরস্থিরভাবে করবায়, সেজদা তুমি ধীরস্থিরভাবে করবায়, রুকু থেকে উঠিয়া ধীরস্থিরভাবে দাঁড়াইবা, সেজদা থেকে তুমি ধীরস্থিরভাবে বইবায়, বইয়া আবার সেজদা করবায়। এইভাবে যেন আমরা যথাযথভাবে সঠিকভাবে রুকু সেজদা করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সালাত গ্রহণযোগ্য হইব, কারণ আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে রুকু এবং সেজদায় ফিট সোজা করে না আল্লাহ তার সালাতের দিকে দৃষ্টি দিতে নাই। যে অন্য হাদিসে আইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমরা রুকু এবং সেজদারে পরিপূর্ণভাবে আদায় করো, পরিপূর্ণভাবে আদায় করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেইভাবে আদায় করছেন সেইভাবে আদায় করা, সঠিকভাবে আদায় করা। এতে আমরা সালাতের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক কষ্ট করিয়া অনেক সময়রে ব্যয় করিয়া অনেক খাজরে খাজ খামরে ফালাইয়া খাজ খামরে বন্ধ করিয়া আমরা সালাত আদায় করাত আই, আর এই সালাত আদায় করিয়া গেলে যদি সালাদটা এমন সালাত হয় যেটা দিকে রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতা নাই, যে এমন সালাদ যদি হয় যেটা রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণে হইত নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করতে নাই। আর আমরা যে কোনো ইবাদতের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কবুলিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে অ্যাকসেপ্টেড হয় গ্রহণযোগ্য হয়, এতে আমরা গ্রহণযোগ্যভাবে সালাত আদায় করি, যে সালাতে যেমন রুকু সেজদা এবং সপ্তাহের জন্য আমরা ধীর স্থিরতা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।